বৌমা দেখো কারা এসেছে। দিদি বোন, তোমরা একটু কথা বলো, আমি পাশের ঘরে আছি। আসুন ভাই, ভেতরে এসে বসুন। দাঁড়ান, আপনার জন্য আমি চেয়ারটা নিয়ে আসি। না না, আপনি ব্যস্ত হবেন, আমি দেখছি। ব্যস্ত হবে না বললে হয়? আপনি এই প্রথম আমাদের বাড়িতে এলেন। দেখুন আপনি এরকম বলে, বাবা তোমরাই আপনি আগে বলাটা বন্ধ করবে। আর যে ওখানে চেয়ার আছে নিয়ে এসে বসো, আর দিদিকে তুমি বলে কথা বলো। আচ্ছা বেশ, তুমি বসো, আমি নিয়ে আসছি। আর এই যে দিদি, আর্যকে নাম ধরে ডেকে কথা বল, না হলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব। রাগ করছিস কেন? তোরা বস, আমি তোদের জন্য চা করে আনি। না তুই কোথাও যাবি না, চুপ করে বসে কেন? তা বললে কি হয়, এই প্রথম তোরা আমাদের বাড়িতে এলি, নতুন জামাই বলে কথা। তারপর বিয়ের পর কেমন লাগছে? আর নিজে ভুল করলে কি কোনো বুদ্ধিমান লোকের ভালো লাগে? আমারও ন্যাচারালি লাগছে না। তাই বুঝি? তা বিয়েটা করলে কেন শুনি? আমি কোথায় বিয়ে করলাম? আমি তো বিয়ে করতেই চাইনি, আমাকে তো জোর করে রাজি করানো। হ্যাঁ, তোমার মা, আমার মা, আর অনেক সাক্ষী আছে। আচ্ছা না ভাই, তা বললে তো হবে না। আমার বোনের চেয়ে ভালো পাত্র তুমি পেতে কোথায় শুনি? তোর কি হয়েছে রে দিদি? কিছু না তো। তুই আমার কাছে লুকোচ্ছিস? ধরবোকা, লুকোবো কেন, সত্যি আমার কিছু হয়নি। এই তোমরা কথা বলো, আমি একটু বাইরে থেকে। এমা, আমাদের কোনো গোপন কথা নেই। না আছে। আচ্ছা তুমি প্লিজ ও ঘরে গিয়ে একটু মেশোমশের সাথে গল্প করো, আমি দিদির সাথে একটু কথা বলে নিই। এ বাবা বোন, তুই না। না না কিচ্ছু হবে না, আমি বাইরে আছি। কি হাসছিস, কি অবস্থা হয়েছে তোর দিদি? বিয়ের দিনে তো এরকম দেখতে লাগেনি, কি হয়েছে তোর? পার্থদা তো কলকাতায় নেই, পার্থদার মার সঙ্গে কি? না রে তোর, আমার কিচ্ছু হয়নি দিদি। কতদিন হলো? মা, স্যারকে কি খেতে দিয়ে দেবো? কেন, তোর স্যার কি খেতে চেয়েছে? না তা চাননি, কিন্তু 10টা তো বাজে। আরে তো স্যার কোথায় রে? স্টাডিতে। ও আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। একটা কথা বলবো, স্যারের কি শরীর খারাপ? কেন বলতো, কিছু বলেছে তোকে? না কিছু বলেননি, আসলে আমার মনে হলো। ঠিক আছে তুই যা। অনেক রাত হয়ে গেল। তুমি শুধু শুধু টেনশন করো না, ওরা ঠিক চলে আসবে। টেনশন করছে কে বললো? চলে তো আসবে, ওরা কি করছে খোকা নাকি? তুমি এরকম ছটফট করছো কেন? কে বললো ছটফট করছি? বললাম অনেক রাত্রি হয়ে গেছে, ব্যাস আমি ঠিক আছে, আই অল রাইট। একটা কথা বলবো তুমি? না দরকার নেই, প্লিজ 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 শোনো। তুমি কাল থেকে নার্সিং হোমে যাবে, ঠিক আছে? বাড়িতে তুমি একদম ঠিক নেই। থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড সাজেশন। দেখো একটা জিনিস তুমি বুঝতে চেষ্টা করো, তুমি নিতাইকে বলো একটা ড্রিঙ্ক দিতে। যাও না, যাও। আই জাস্ট কল ইউ ব্যাক। গুড ইভিনিং। কি ব্যাপার সোহিনী, তোমার তো দেরি হলো। দেরি হয়েছে? কোথায় দেরি হলো? আকাশ তো আমায় বলছিল যে
বিয়ের আগে ওনাকে আরো অনেক দেরি করে বাড়ি ফিরত। হ্যাঁ, আকাশ দেরি করে বাড়ি ফিরত, কিন্তু তুমি তো এখন বাড়ির বউ সহিনি, তোমার পথে একটু তাড়াতাড়ি ফেরা উচিত। প্লিজ, তুমি তো টিপিক্যাল শাশুড়িদের মতো কথা বলছো। আশ্চর্য, আমি তো তোমার শাশুড়ি সহিনি। কিন্তু আমি তো টিপিক্যাল ঘরের বউ নই না। আমি তো শুধু সংসার সামলাই না, আমাকে তো হোপ সামলাতে হয় না। আমার খুব খিদে পেয়েছে, আমার খাবারটা প্লিজ তাড়াতাড়ি দিয়ে দেবে? প্লিজ, থ্যাংক ইউ। আমার দিনটা যে হেকটিক ছিল না, এত কাজের চাপ। আচ্ছা, তুমি এত কাজের চাপ নিচ্ছ কেন, এত স্ট্রেন নিচ্ছ কেন? লিভ ইট টু মি। আচ্ছা, নার্সিং হোমটা এত কাল আমি দেখে এলাম, হ্যাঁ আমি সামনে নেবো। তোমার সবে সবে বিয়ে হয়েছে, কদিন ঘোরাঘুরি করো, রেস্ট করো, হানিমুনে। এখন কি আর ঘোরার সময় আছে বলো? এখন আমার কত কাজ, কত দায়িত্ব। আফটার অল, দ্য হোপকে তো আমি এগিয়ে নিয়ে যাব, তাই না আঙ্কেল? আঙ্কেল, ও আঙ্কেল, আই এম সো স্লিপি, কি ঘুম পাচ্ছে, আই এম সো টায়ার্ড, কাল কত সকাল সকাল আবার উঠতে হবে। আমি ঘুমোতে যাচ্ছি, হ্যাঁ, গুড নাইট। কাছে তোমার কথা একটু একটু শুনেছি। ও আচ্ছা, তোমাদের আজকালকার ছেলে মেয়েদের আমাদের সঙ্গে আর হিসেবে একদম মিলছে না। তবে বাড়ি থেকে বেরিয়ে আসাটা, যৌথ পরিবারগুলো আর থাকছে না, সব কেমন ভেঙে যাচ্ছে। পার্থবাবুকে দেখলাম না তো, কবে ফিরছেন? পরশু দিন। পার্থর মা আর বুলাদিরও ফিরতে একটু দেরি হবে, বোধহয় সন্ধ্যারতি দেখে তবে ফিরবে। আচ্ছা, বৌমার শরীরটা কি একটু বেশি খারাপ মনে হচ্ছে? আপনারা কিছু বোঝেননি? তার মানে বৌমা মেয়েটা বড্ড ভালো, ওকে যদি আরেকটু। কি হয়েছে মা? মেসোমশাই, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসুন, আপনার জন্য খুব ভালো একটা খবর আছে। এই দিদি বস। তার মানে? তার মানে আপনি দাদু হতে চলেছেন, দিদি বাচ্চা হবে। সত্যি? মেসোমশাই, প্লিজ দেখবেন দিদির বাচ্চাটা যেন এবার। চেষ্টা করব মা, যাই সবাইকে খবরটা দিয়ে আসি। কি এত আমরা লাকি বলো, এই প্রথমবার তোমার বাড়িতে এলার।
কোথাকার একটা, কাঁদিস কেন পাগলের মতো? আচ্ছা রিয়া, তুমি কখনো তোমার মায়ের কথা আমাকে বলো না তো? কেন, আমি আমার মায়ের কথা না বললে কি তুমি আমার সঙ্গে কথা বলবে না? না, ও সরি। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো তোমার মায়ের কথা আমি জিজ্ঞাসা করবো না। চেয়েও না আমার সম্পর্কে বা আমার মায়ের সম্পর্কে, যত জানতে না চাইবে ততই ভালো। কেন অভি, তুমি ভীষণ প্রশ্ন করো। আচ্ছা করব না, আর প্রশ্ন করে তোমাকে আর বিরক্ত করব। সত্যি তুমি না, আমি যা বলি তাই তুমি মেনে নাও কেন? এমনি আমি মাঝে মাঝে বুঝতে পারি না জানো, তুমি কি সত্যি এতটা সরল নাকি আমার সঙ্গে অভিনয় করো? আচ্ছা তুমি তো আমার বন্ধু, তোমার সঙ্গে অভিনয় করতে যাবো কেন? করো না, করার চেষ্টাটাও করো না, কারণ ওটা তুমি আমার থেকে ভালো পারবে না। মানে কি তুমি আমার সঙ্গে এতক্ষণ অভিনয় করছো নাকি? অভি, তুমি তোমার মাকে খুব ভালোবাসো তাই না? বাসি, কিন্তু কিছুতেই বোঝাতে পারি না আমি না, আমার মার জন্য অনেক কিছু করতে চাই, মার জন্য, বাড়ির জন্য, বৃষ্টির জন্য, দিদির জন্য, কিচ্ছু করতে পারি না, কিচ্ছু করতে পারি না। স্যারের সঙ্গে যখন আমার বিজনেসটা দাঁড়িয়ে যাবে তখন আমি মার জন্য, তখন আমি আমার মাকে খুশি করতে পারবো তো? আমি কিন্তু চাই না মাকে খুশি করতে, আমি চাই না কোনোদিন আমার মাকে দেখতে, এবং আমি এটাও চাই না যে আমার মা কোনোদিন আমার সামনে এসে দাঁড়ায়। তোমার মা? স্যার যে বলেছিলেন উনি মারা, মিথ্যে কথা, মিথ্যে কথা বলেছিলেন স্যার, উনি মারা যাননি, উনি চলে গেছেন। আমার যখন 9 বছর বয়স তখন আমাকে ফেলে, আমার বাবাকে ফেলে উনি জাস্ট চলে গেছেন ওনার বয়ফ্রেন্ডের সাথে। আমি ঘৃণা করি, আমি ওই মহিলাকে জাস্ট ঘৃণা করি। আর শুনতে চাও তুমি আমার মায়ের কথা? বৌমা, ভেতরে আসবো? হ্যাঁ বাবা আসুন না। কি করছিলে? কিছু না, এমনি বসেছিলাম। বসুন না বাবা, দাঁড়ান আপনার জন্য আমি চেয়ারটা নিয়ে আসি। এই এখানে বসো। ঠিক আছে, তুমিও বসো। খিদে পেয়েছে, কিছু খাবার নিয়ে আসবো? না না মারা আসুন না, তারপর আমি বরং আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। চুপটি গলে বসে থাকো, খাট থেকে একদম নামবে না। মাকে ভাইকে খবরটা দিয়েছো? না এখনো ফোনটা করা হয়নি আমার। এই না, আয় না, আয় না বৌমার ঘরে একটু আয় না। তা বৌমা, মাথাটা ঠান্ডা হয়েছে তো? বুলাদি, আমি ওই শাড়িটা পাল্টে আসি। আরে যাচ্ছিস কেন, তুই কি ভয় পাচ্ছিস? হ্যাঁ বৌমা একটু সরো তো, আমি একটু খাটে বসবো। আর যাচ্ছ কোথায়, দাঁড়াও না। তারপর দেখো বুলাদি, আমি তোমাকে বলে দিচ্ছি আমি কাউকে ভয় টয় পাই না, আর আমি ভয় পাবই বা কেন বলো তো? তোমার ছোট বউয়ের মতো আমার বৌমা তো আর আমাকে মুখ করে না। বুলাদি, আপনার জন্য একটা খুব ভালো খবর আছে। কি খবর? বৌমা মা হতে চলেছে। তুমি তুমি সত্যি বলছো? আরে বৌমাকে জিজ্ঞেস করেই দেখো না। বৌমা? হ্যাঁ, বোন আর্যকে নিয়ে এসেছিল, ওই টেস্ট করে বলল। এ তোমাতে কি কাণ্ড বৌমা, তুমি আজকালকার মেয়ে,
বিয়ের পর বরের সঙ্গে কোথায় ঘুরবে, ফিরবে, বেড়াবে, সোহাগ করবে, তা না বিয়ে হতে না হতেই একেবারে সব বাদি বসলে। আমি তো বাবা আমার ছেলের বউদের বলেছিলাম, বিয়ের পর দু তিন বছরের ভেতর যেন। যাক বাবা যাক, এতদিনে বুঝলাম, ন বছর হয়ে গেল তোমার সমূহ বইয়ের বাচ্চা হলো না, তুমি বারণ করেছিলে বলেই না মুলাদি। দেখিলা, তোর বাড়িতে এসেছি বলেই তুই খোঁটা দিয়ে কথা বলবি না কিন্তু। আমার ছেলে যদি ঢং করে ওই বাজা বউ বিয়ে করে নিয়ে আসে তা আমার কোথায় দোষ? বৌমা, তোমার শরীরে এখন কোনো কষ্ট নেই তো? কোনো অসুবিধা নেই? না মা, আমি ঠিক আছি। বৌমা, বাবুকে ফোন করেছিলে? ও শুনলে ও একেবারে আনন্দে। হ্যাঁ গো, তুমি চুপ করে বসে রইলে কেন? যাও, বেশি করে মিষ্টি নিয়ে এসো, আজকে আমি সারা পাড়া মিষ্টি বিলবো। বুলাদির জন্য একটু বেশি করে মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ গো বুলাদি, তুমি তো যা কিছু কেনো সবই পরখ করে কেনো, তা তোমার বৌমা বাজার কিনা সেটা তোমার বিয়ের আগে। টেকিলা তুই কিন্তু। বৌমা বৌমা, তুমি যে আজ আমাকে কি আনন্দ দিলে মা। সোহিনী সবই তোমার বাড়ির বউ হয়ে এসেছে। আচ্ছা, এখনো তো বহুদিন ঘর করতে হবে, একসঙ্গে থাকতে হবে তো, নাকি হবে না? তুমি হঠাৎ এত রাত্রে আসাটা উচিত হয়নি বলছ? এত রাতে মেয়ে শ্বশুর বাড়িতে এসে ঠিক করিনি বলতে চাইছো? তুমি আদি শুনলে কিন্তু রাগ করবে। এই সোহিনী কোথায় গো? বেডরুমে বোধ হয় না? দাঁড়া, আমি সোহিনীর সঙ্গে দেখা করে আসি। সোহিনী আন্টি, ওয়াট সারপ্রাইজ! আমার চেয়েও তো তুমি বড় সারপ্রাইজ দিয়ে দিয়েছো আমাকে। সোহিনীকে দাহ হপে নিয়ে গিয়ে কেমন কাজ করছে আমার মেয়ে বলো তাড়াতাড়ি, কেমন কাজ করছে? আপনি ভাবতে পারবেন না, শি ইজ সো ব্রিলিয়েন্ট। ওর ও যে বিজনেসে এত পাকা আমি জানতাম না আগে। ইনফ্যাক্ট বাবা যে এতদিন ধরে নার্সিং হোম জয়েন করছে না সেটা দেবজানি, দেবজানি শুনেছো আমার আমার মেয়ের প্রশংসা শুনেছো তো? আন্টি আমি সিরিয়াসলি বলছি কিন্তু। দেবজানি দেখো, আদিকা নার্সিং হোমে যেতেই হবে না, এবার আদি পুরো রেস্ট নিতে পারবে। শ্রীমতী সোহিনী এখন আসছে না, আমি একটু দেখছি, তুমি প্লিজ ওয়েট করো। কি হলো আকাশ? ও আন্টি, আন্টি চলুন আমাদের বেডরুমে চলুন, ওখানে গল্প হবে। হ্যাঁ চল চল চল। ভালো আছি মা।
সোহিনী, খুব খুব ভালো আছি।